আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেক রিকোয়েস্টেড একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে গার্লিক নান, আর এই নানটা কিন্তু রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নয়। এটা যেমন নরম তুলতুলে, তেমনি খেতেও কিন্তু সুস্বাদু, ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে এই গার্লিক নান রেসিপিটি। এর জন্য আমি এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ কুসুম গরম দুধ। এবার এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। নান তৈরির সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইস্টটা অ্যাক্টিভ করে নেওয়া। এটা আপনি যত ভালো করে গুলিয়ে নিতে পারবেন তত ভালো হবে আপনার নানটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। এখন একটা চামচের সাহায্যে লবণ ও চিনিটাকে আমি গুলিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এই লবণ চিনি দেওয়াতে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন অ্যাক্টিভ করার জন্য আমি এখানে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পরে দেখুন এই মিশ্রণটা ঘন হয়ে গেছে। এখন এখানে নিয়েছি আমি 3 কাপ পরিমাণ ময়দা। আমি কিন্তু ময়দা নিয়েছি, আপনারা ময়দাটা ইউজ করারই চেষ্টা করবেন, আটাতে এত ভালো হবে না। এখন এতে দিয়ে দিচ্ছি ইস্টের মিশ্রণটা, দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল, দিয়ে মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে আমি পানি দিচ্ছি। পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব, আর ডোটা অবশ্যই নরম হতে হবে। আটা পরোটার জন্য যে ডো তৈরি করি তার থেকে কিন্তু অনেক বেশি নরম করে নেবেন। অল্প অল্প করে পানি মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এর উপরে একটু সামান্য তেল দিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখেন ডোটা কিন্তু ইস্ট দেওয়াতে ফুলে 3 গুণ হয়ে গেছে। এখন এটাকে আরও কিছুক্ষণ আমি হাতের সাহায্যে মথে নিচ্ছি। যেভাবে আমরা রুটি তৈরির ডোটা মথে নেই সেভাবেই মথে নিচ্ছি। এই ডোটা কিন্তু এয়ারটাইট বক্সে ভরে আপনারা নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন 1 সপ্তাহের জন্য। এখন আমি এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি। রুটি তৈরির লেচি থেকে একটু বড় সাইজের করে, নান রুটির সাইজ করে এক একটা লেচি করে নিচ্ছি। প্রথমে আমি হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। এখন এটাকে আমি বেলনের সাহায্যে বেলে নিচ্ছি, আর এই বেলতে হবে কিন্তু একদিকে, যেভাবে আমরা পরোটা বেলে থাকি ঠিক সেভাবে বেলতে হবে। এখন এর উপরে কুচি করে রাখা রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য অরিগেনো ও পুদিনা পাতার মিক্স। এখানে আপনারা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আমি রুটি তৈরির পরে এভাবে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। ব্যালনটা দিয়ে এরকম আরেকটু চেপে দিচ্ছি যাতে এটা খুলে না আসে। আধা কাপ রসুন, অরিগ্যানো ও পুদিনা পাতা আমি কুচি করে কেটে রেখেছিলাম। চুলায় তাওয়া গরম করে নিয়েছি। এটাকে আলতো করে ধরে এটার পেছন সাইডে আমি পানি ব্রাশ করে দিচ্ছি হাতের সাহায্যে। এই পরিমাণ ময়দায় আমি 6 পিসের মতো নান তৈরি করেছি। এখন এটাকে আমি তাওয়ায় দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। খুব বেশি হাই হিট দেওয়া যাবে না, তাহলে নানটা পুড়ে যেতে পারে। আর এক পাশ হয়ে গেলে আরেক পাশে আমি বাটার দিয়ে দিব। যখন পরে যখন এটা থেকে একটু বাবলস দেখা যাবে, এর উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার। আপনারা তেলও ইউজ করতে পারেন। দিয়ে এখন আমি উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন নানটা কিন্তু পারফেক্ট একটা কালারে চলে এসেছে, আর গার্লিক দেওয়া সাইডটাও কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে হালকা। এটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। এখন আমি একইভাবে সবগুলো নান তৈরি করে নিয়েছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার স্বাদে নরম তুলতুলে গার্লিক নান। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা বাসায় তৈরি করুন। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়েছে। রেসিপিটি ফলো করে রেস্টুরেন্টের আনহেলদি খাবারের থেকে বাসায় আপনারা হেলদিভাবে নান তৈরি করে নিতে পারেন। এটা সার্ভ করুন সবজি, তান্দুরি চিকেন বা যে কোনো রেসিপির সাথে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আমার জন্য দোয়া করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।